ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গোপালগঞ্জে 80% ক্ষেতের ফসল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4.5 কোটি টাকা। অকস্মাৎ এমন আঘাতে দিশেহারা স্থানীয় কৃষক, টিকে থাকার লড়াইয়ে সরকারের সহযোগিতা চাইছেন তারা। এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। গোপালগঞ্জ সংবাদদাতা শেখ মুস্তফা জামানের প্রতিবেদন জানাচ্ছেন অজিত সরকার। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু গোপালগঞ্জ জেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে 32,520 হেক্টর জমির ফসল। এর মধ্যে রয়েছে রূপা আমন, সবজি ও ডালের ক্ষেত এবং ফলের বাগান। স্থানীয় কৃষি বিভাগের হিসেব অনুযায়ী ক্ষয়ক্ষতি প্রায় 4.5 কোটি টাকার। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এভাবেই চুরমার হয়ে গেছে স্থানীয় কৃষকের স্বপ্ন। তারা বলছেন, নতুন করে আবাদ শুরু করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এজন্য সরকারের সহায়তা চাইছেন চাষিরা। আমার ধান একেবারে শুয়ে গেছে, ধানের কিছু নাই। আর আমাকে বৌসল মেনে কিভাবে বাঁচবো সেটি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছি। আমরা এটুকু আবেদন করি, এর ব্যবস্থা আমাকে করো। এ ব্যাপারে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানালেন, ক্ষয়ক্ষতির পরিমাপ করা হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি চাষীরা, 409 হেক্টর জমির ফসল পুরো বিনষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় 4.22 কোটি টাকার মতো ক্ষতি আমরা নিরূপণ করেছি। সরকারের সহযোগিতা ও প্রকৃতির আনুকূল্য পেলে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন গোপালগঞ্জ জেলার কৃষকেরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।